তো হাই গাইজ তোমাদের স্বাগত আমার চ্যানেল শঙ্কর ব্লগে আরও একটু নতুন ভিডিও দিতে এটা চা চা বাগানের ছোট একটা টুর তো আমি এসেছি চা বাগানের মাঝখানে তোমরা দেখতে আমার এই পাশে দুটো বাগান আছে একটা বাগানের একটা আর একটা বাগান ওটা তো একটা বাগানে পাতা তোলা হয়ে গেছে তো ওর জন্য গাছগুলো একটু কম সবুজ দেখাচ্ছে আর এই বাগানটায় পাতা তোলা হয়নি এই বাগানটার পাতা এখনও ছোটো আছে তো এই বাগানটায় দেখো পুরো একদম সবুজ সবুজ দেখাচ্ছে এই বাগানটা অনেক বড় তো শীতের সময় চলে এসেছে তো শীতের সময় চা বাগানে এলপি বা হাওয়াই করা হয় মানে এলপি করা বলতে গাছের নিচের থেকে ডালগুলো কেটে দেওয়া হয় মানে একটা ডাল দেখে সব ডাল কেটে দেওয়া হয় হাওয়াই করা বলতে যে এই বাগানটা যে পাতা তোলা হয়েছে তো এখান থেকে আর একটু এতটুকু করে কেটে দেওয়া হবে আর এলপি করলে পাতা হতে তিন চার বছর সময় লাগে আগের মতো পাতা হতে আর হাওয়াই করলে তার পরের বছর হয়ে একটু কম হয় কিন্তু মানুষ এলপি করে এর জন্য যাতে মানে অনেক দিন এলপি না করলে গাছের ডালগুলো শক্ত হয়ে যায় শক্ত হওয়ার ফলে কী হয় যে পাতা কম হয় তো আট নয় বছর পরে এক একটা বাগান এলপি করতে হয় আর নাহলে গাছে ইয়ে শক্তগুলো তো পাতা কম হয় তো ওর জন্য এলপি করে আর হাওয়াই করে মানে আট নয় বছর পরে পরে কেউ মানে আট নয় বছর পর্যন্ত হাওয়াই করে তারপরে এক বছর এলফি করে এরকম করে সবাই হাওয়াই এলপি এরকম মানে ভাসা মোটা বজায় রেখে তো আমার এখন চারপাশে চা বাগান রয়েছে আর মাঝখান রাস্তাটা তোমরা তো অনেক ভিডিওতে দেখে থাকবে তো এই পাশেও চা বাগান এই পাশেও চা বাগান এই পাশে চা বাগানের পাতা তোলা গেছে এটাও পাতা তোলা গেছে আর এটা এখনো পাতা তোলা হয়নি আর সামনে রয়েছে একটা এলফি বাগান ওটাও তোমাদের দেখাও তো চলো দেখা যাক তো গাইজ আমরা চলে এসেছি এলপি বাগানটা তোমরা এখানে দেখতে হবে এই দেখো গাছের নিচের থেকে সব ডাল কেটে দেওয়া হয়েছে তোমরা যে ভালো করে দেখাই দেখো গাছের নিচের এতটুকু পর্যন্ত সব ডাল কেটে দেওয়া যাচ্ছে তারপর এখান থেকে যে সে ছোটো ছোটো চিকন চিকন ডালগুলো উঠেছে আর এখানেও যদি তোমরা দেখো দেখতে পাবে যে মোটা ডাল এখানে আর এখান থেকে সব হলো ছোটো ছোটো ডাল আর যদি হাওয়াই করা হয় গাছগুলো আর যদি হাওয়াই করা হয় তাহলে এইগুলো গাছের মতো দেখায় মানে নিচের থেকেই পুরো শক্ত শক্ত ডাল আর এলপি করলে এরকম কিন্তু এটা পাতা হবে পাতা এই বাগানের থেকে বেশি পাতা এটা হবে কিন্তু এটা হতে সময় লাগবে কারণ ডালগুলো আপাতত হচ্ছে আর অনেক খানি জায়গা নিয়ে গাছ তোমার দেখতে হবে এলপি করা আর এখানে হাওয়ায় আর গাছ এগুলো যে দেখতে পাচ্ছি এগুলো সব ছোটো গাছ এগুলো তিন চার বছর আগে লাগানো হয়েছে তো একটা গাছ মানে ঠিক মতো হতে পাঁচ ছয় বছর লেগে যায় এগুলো তিন চার বছর হয়েছে লাগানো হয়েছে এগুলো গোড়াও মানে কম মোটা আর ডালগুলোও কম মোটা আর এইগুলো একদম ম্যাচিওর গাছ আর এগুলো এই এগুলো অনেকদিন এলপি করানোর জন্য হয়তো এগুলো এলপি করা হয়েছে গাইস অনেক জায়গা জুড়ে এলপি আর গাছ সেই দেখো তোমার চা বাগানের মাঝখানে মানে যেরকমই চা বাগান হোক তোমরা মাঝখানে এরকম ছোটো ছোটো গাছ দেখতে হবে এগুলো গাছ চা বাগানে লাগানোর দরকার কারণ চা বাগানে ছাওয়ার প্রয়োজন হয় তো ওর জন্য এগুলো গাছ লাগানো হয় এই পাশে চা বাগানটাও আছে একটা দুটো দিক দিয়ে তাছাড়া তোমরা যদি দেখো এরকম বড় বড় চা বাগান একদম পুরো লাইন করে গাছ লাগানো থাকে এইখানেও লাইন করে গাছ লাগানো আছে আর এখান তো গাছ হয়তো ছিল কিন্তু যাওয়ার জন্য রাস্তা বানিয়ে নিয়েছে লোকে আর গাইজ এইদিকেও চা বাগান মানে আমি এখন যেখানে এসেছি পুরো চারদিক চা বাগান চা বাগান আর এখন কুয়াশাও পড়ছে গাইস অল্প সন্ধ্যা হয়ে গেছে সূর্য এখানে ডুবছে কারণ আর আর দিকে অল্প অল্প কুয়াশা পড়ছে কারণ এখন শীত চলেছে কিছুদিন পরে পুজো তো গায়ে সন্ধ্যা হয়ে গেছে তোর জন্য ভিডিওটা এখানে শেষ করছি এটা ছিল চা বাগানের একটা ছোট্ট টুর তোমার যদি ভালো লাগে ভিডিওটা তোমরা লাইক করো কমেন্ট করো যদি এরকম ভিডিও দেখতে তোমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারো সাবস্ক্রাইব একদম ফ্রি তো গিয়ে ভিডিওটা এখানে শেষ করছি দেখা হয় পরে কোনো নেক্সট ব্লগে তখন বাই